হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আমি উর্বি খান আছি তোমাদের সাথে আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে, এবং আজকে আমি তোমাদের জন্য অনেক বেশি উপকারী একটি ভিডিও নিয়ে এসেছি। এবং আজকে ভিডিওতে থাকছে লিপস্টিক, যে লিপস্টিক গুলো তোমাদের সব স্কিনের আপুদের জন্য বেস্ট হবে। তো আজকে ভিডিও দেখলে যারা আসলে আমার শ্যামলা আপুরা আছো অথবা কালো আছো, তাদের আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, কারণ আমরা সব স্কিনের আপুরে অনেক বেশি সুন্দর। সো আমি মনে করি যে এরকম কিছু লিপস্টিক তোমাদের কালেকশনে রাখা উচিত, যেটা তোমরা অ্যাপ্লাই করার পর অনেক বেশি কনফিডেন্ট ফিল করো, নিজেকে অনেক বেশি সুন্দর মনে করো। তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর লিপস্টিক গুলোর সোয়াচেস। ওয়েট, তোমরা কিন্তু ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং লাইক দিয়ে দিবে, এবং কমেন্টে অবশ্যই জানাবে আজকে ভিডিওটা কেমন লেগেছে। আর এর আগের ভিডিওগুলো তোমরা চাইলে দেখতে পারো, আর তোমরা চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় আমি অফুরন্ত ভাবে কিন্তু জড়িয়ে আছি, সেখানে তোমরা আমাকে চাইলে ফলো করতে পারো। তো অনেক কথা বলেছি, এখন ডিরেক্ট ভিডিওটাতে চলে যাবো। তো সবার প্রথমে আমি তোমাদেরকে যে লিপস্টিকটা দেখাবো সেটা আই থিঙ্ক সবার অনেক বেশি পরিচিত এবং সবার অনেক বেশি ফেভারিট, সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা। আই থিঙ্ক এই সেটটা সবার অনেক বেশি পছন্দ, এবং আমি বলবো প্রত্যেকের কাছে সেটা থাকা উচিত, কারণ তোমার স্কিন টোন যেমনই হোক না কেন এই লিপস্টিকটা কিন্তু তোমাদের জন্য মাস্ট হ্যাভ। তোমাদের স্কিন যেরকমই হোক না কেন লিপস্টিকটা কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে নিবে। যারা অনেক বেশি ডার্ক স্কিনের আছো আপুরা, তারাও আসলে নির্ভয়ে এই টাইপের একটা শেড নিতে পারবা, তাহলে তোমাদের মনে হবে মানে এই শেডটা অ্যাপ্লাইয়ের পর মনে হবে না যে না তোমাদের স্কিনটা আরো বেশি ডার্ক লাগছে। আর তাছাড়া তোমরা এই লিপস্টিকটা তোমরা একটা লাইট মেকআপ, একটা পার্টি মেকআপ, সব ধরনের মেকআপের সাথে আসলে এই নুড টাইপের কালারটা খুব সুন্দরভাবে মানাবে। এখন আমি তোমাদের সাথে যে লিপস্টিকটা শেয়ার করছি সেটা হচ্ছে মিলানি লাভ। এই লিপস্টিকটা আমি প্রায় 7 বছর যাবৎ ইউজ করে আসছি, এবং স্টিল নাও এখনো এটা আমার অনেক বেশি ফেভারিট একটা কালার। এবং এটা অ্যাপ্লাই করলে তোমরা সবাই আমাকে আসলে জিজ্ঞেস করো যে আমি কি লিপস্টিক ইউজ করেছি। সো এটা কমপ্লিমেন্ট পাওয়ার মতো একটা লিপস্টিক, এবং খুবই সুন্দর একটা কালার, একদম পিঙ্কিশ নুড যেটাকে বলে, খুব সুন্দর একটা মানে টোন কালারটা। এবং সব স্কিনের আপুদের এই লিপস্টিকটা খুব ভালোভাবে মানাবে, তোমরা যে কোনো মেকআপের সাথে আসলে লিপস্টিকটা ক্যারি করতে পারো, লাইট বলো, ডার্ক বলো, যে ধরনের মেকআপই তোমরা চাও না কেন, বাট তোমরা সবাই আসলে এই লিপস্টিকটা ইউজ করতে পারবে। এখন আমি তোমাদেরকে আমরা একটা লিপস্টিক দেখাচ্ছি যেটা হচ্ছে একদম ম্যাট লিপস্টিক না। তো অনেকেই আছে ম্যাট লিপস্টিক ইউজ করতে পছন্দ করো না, অনেকে লিপস অনেক বেশি ড্রাই যেমন আমার, তো আমি এই ধরনের লিপস্টিক ইউজ করতে খুব পছন্দ করি। এবং ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই লিপস্টিকগুলো খুব 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 সুন্দর, এবং স্পেশালি স্যান্ডস্ট্রম নামের এই শেডটি তোমরা যে কোনো ধরনের মানে মেকআপের সাথে ক্যারি করতে পারো, স্পেশালি যারা ডেইলি টাইপের মেকআপ করো, সিম্পল মেকআপ করো, অথবা ওয়ার্কের জন্য ইউনিভার্সিটিতে যাও, তাদের জন্য আমি বলবো এই লিপস্টিকটা বেস্ট হবে। আর এখন তো গ্লসি টাইপের লিপসের খুব ট্রেন্ড চলছে, সো আমার মনে হয় যে এই লিপস্টিকটা অনেক 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 ভালোভাবে মানিয়ে নিবে তোমাদের সাথে। তোমরা চাইলে এই লিপস্টিকটা ইউজ করতে পারো নির্দ্বিধায়, কালারটা কিন্তু খুবই সুন্দর, এবং যে কোনো স্কিনের আপুদের কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে। এখন আমি তোমাদের আমার অনেক 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 ফেভারিট একটা ব্র্যান্ডের লিপস্টিক দেখাচ্ছি, সেটা হচ্ছে কালার ড্রিম। আসলে এখানে সব লিপস্টিকগুলোই আমার অনেক বেশি পছন্দ, বাট তারপরও সো এই ব্র্যান্ডের লিপস্টিকটার কথা আমি আর কি বলবো। এই ব্র্যান্ডের সবগুলো লিপস্টিক অসাধারণ, এবং এটার ফর্মুলা এত 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 ভালো, মানে একদমই মনে হয় না যে আমি লিপস্টিক কিছু অ্যাপ্লাই করেছি। এই ব্র্যান্ডটা তোমরা মাস্ট একটা লিপস্টিক হলেও ইউজ করে দেখো, খুবই সুন্দর লিপস্টিক, এবং একদম ড্রাই হয়ে যায় না, লাইক একদম ম্যাট লিপস্টিক, বাট মনে হয় না যে একদম ড্রাই হয়ে একদম ঠোঁট ফেটে যাচ্ছে এমন না। এবং এই কালারটা আমি বলবো সব স্কিনের আপুদের অনেক সুন্দর ভালো লাগবে, এবং এটার কালারটা একদম পিঙ্কিশ নুড টাইপ। তারপরে আমি তোমাদেরকে একদম চিপ একটা লিপস্টিক দেখাচ্ছি, এবং সেটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশ। পিঙ্ক ফ্ল্যাশ ব্র্যান্ডের লিপস্টিকগুলো খারাপ না, আমি বলবো যে মোটামুটি স্টিং পাওয়ার অত না হলেও আমার কাছে ভালো লেগেছে। এবং এই কালারটা হচ্ছে অরেঞ্জিশ টাইপের একটা নুড কালার, এবং অরেঞ্জিশ নুড কালার যারা অনেক বেশি পছন্দ করো আই থিঙ্ক তাদের জন্য এই লিপস্টিকটা একদম বেস্ট হবে। তারপর আমি তোমাদের জন্য একটা লিপস্টিক দেখাচ্ছি যেটা একদম আমি বলবো না এটা নুড, বাট এই লিপস্টিকটা আমি না দেখালেই নয়, এই কালারটা আসলে সব স্কিনের আপুদের জন্য আমি বলবো মাস্ট। অনেকেই আছো রেড ইউজ করতে পছন্দ করো না, বা রেড ইউজ করতে ভয় পাও, তারা আসলে এই টাইপের একটা লিপস্টিক নিয়ে নিতে পারো। এই লিপস্টিকটা অনেকটা হচ্ছে ইট কালার বা ব্রিক কালার, যেটাই বলো, এরকম একটা কালার, একদম যে কোনো আপু মানে কালারের আপুরা আসলে এটা ইউজ করতে পারবা, একদমই ফ্যাকাশে লাগবে না বা বাজে দেখা যাবে না, অনেক বেশি সুন্দর, অনেক বেশি মানে স্কিনটা মনে হবে অনেক বেশি ব্রাইট হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা লিপস্টিক। এবং নিয়রের লিপস্টিকের ফর্মুলাগুলো দি বেস্ট আমি বলবো, এটা কিন্তু একদম ম্যাট লিপস্টিক, বাট ওই যে বললাম ঠোঁট একদম ড্রাই হয়ে যায় ওই টাইপের ম্যাট না, যেহেতু এটা লিকুইড না,
বাট এটা কিন্তু একদম ম্যাট লিপস্টিক এবং অনেক অনেক অনেকক্ষণ যাবত স্টে করে এবং আমার কাছে এই লিপস্টিকটা খুব ভালো লেগেছে, তোমরা মাস্ট এই শেডটা ইউজ করে দেখবে। তো এই তো ছিল আমার আজকে ভিডিওটি, আশা করছি তোমাদের আমার আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমার চ্যানেলে পাবা। সো চ্যানেলের সাথে থাকবে, আমাকে ভালোবাসবে। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আজকের মতো এখানেই, বাই, আল্লাহ হাফেজ।